আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আবার অনেকদিন পরে আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা মূলত যারা গ্রামে থাকে এবং যারা প্রবাসে থাকে, তারা তো আমাদের যে রেডিও চ্যানেলগুলো আছে সেগুলো তো আপনারা শুনতে পান না, কারণ এই ফ্রিকোয়েন্সিগুলো তো আপনারা পাবেন না। তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে কোনো অ্যাপ ছাড়াই, শুধু ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে বসে বা যে কোনো দেশের আপনারা যে কোনো রেডিও চ্যানেল বা এফএম রেডিও শুনতে পারেন। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনাদের ফোনের ব্রাউজারে চলে যেতে হবে। তো চলে যাওয়ার পরে এখানে লিখবেন রেডিও গার্ডেন। তো রেডিও গার্ডেন আপনারা তো অবশ্যই ইচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি আমার সার্চ বক্সে রেডিও গার্ডেন লেখার পরে জাস্ট আমরা এখান থেকে গোতে ক্লিক দিলাম। তো এখানে বলছে যে ফ্রি প্রেস প্লে টু স্টার্ট রেডিও গার্ডেন। এখানে রেডিও গার্ডেনকে প্লে করতে বলছে, তো আমরা প্লে করার ট্রাই করি, দেখি। তো যেহেতু আমি ঢাকাতে আছি, সো আমার লোকেশন ঢাকাতে দেখাচ্ছে আমি এখন। তো ঢাকাতে কয়েকটা এফএম আমি প্লে করে দেখাবো যে আসলে। তো প্রথমত আমাদের এখানে দেখেন রেডিও 39.92.4 এখানটা হচ্ছে প্লে হয়েছে। তো আমি একটা সুবিধার কারণে আমি আমার মাইক্রোফোনটা খুলে আপনাদেরকে। তো আপনারা এইভাবে যে কোনো দেশে বসে যে কোনো প্রান্তে যে কোনো ধরনের রেডিও ফেম আপনারা শুনতে পাবেন। যার শুধু আপনার শুধু একটু ইন্টারনেট সংযোগটা একটু ভালো হইলে আপনি আরো দ্রুত প্লে করতে পারবেন। তো এরকম করে আমার কাছে কিন্তু আসলে কিন্তু অনেকগুলো আছে। তো আমার নিয়ার বাই ঢাকাতে যদি যাই, মিন্স যদি আমাদের বরিশাল সিটিতে যাই, আমাদের বরিশাল সিটিতে যে লোকাল স্টেশনগুলো আছে সেগুলো আমরা প্লে করতে পারি। তো এখানে আমরা সিলেটে গেলে সিলেটে পারবো, বরিশাল আছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কলকাতাতে, আসলে আমরা তো অনেকেরই তো মন চাই যে, তো আমরা এখানে চাইলে কিন্তু আমরা কলকাতার যে কোনো ধরনের স্টেশন কিন্তু শুনতে পারি। আমরা যেমন কলকাতার যে কোনো একটি এফএমকে আমরা একটা প্লে করে দেখি আসলে হয় কিনা। তো আমরা হচ্ছে রেডিও হিন্দি ইন্টারন্যাশনালকে প্লে করে দেখলাম যে আসলে আসে কিনা। তো হ্যাঁ, তো আপনারা যে কোনো জায়গায় অর্থাৎ বিশ্বে আপনার যে প্রান্তেই থাকুন না কেন, আপনারা এফএম ইউজ করতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু ইন্ডিয়াতে গেছি, তো আমরা যদি আরেকটু যদি অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করি, তো আমরা এখন আছে কি আছে কাজাখস্তানে আছি দেখি। হ্যাঁ, তো আমরা কিন্তু রাশিয়াতে চলে গেছি এখন। তো রাশিয়াতে দেখি কোনো এফএমকে আমরা বাজাতে পারি কিনা। তো রাশিয়া দেখা যাচ্ছে, отлично, прекрасно। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই সবাই সাথে থাকবেন আর